আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো, অলরেডি তোমরা থাম্বনেইলে দেখেছো যে আসলে কীভাবে মাত্র 4 লক্ষ টাকা খরচ করে তুমি নিজে নিজে আবেদন করে তুমি ইউরোপের দেশ ইউক্রেনে যেতে পারো। বুঝতেই পারছো, স্টাডি ইন ইউক্রেন। আজকের বিষয়টাই হচ্ছে উচ্চশিক্ষার জন্য তুমি ইউক্রেনে যেতে তোমার কত টাকা লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, এবং তুমি কীভাবে নিজে নিজে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস তোমাকে তৈরি করতে হবে, প্রত্যেকটা বিষয় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো বন্ধুরা, তার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী প্রত্যেকটি নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল বন্ধুরা, তোমরা হয়তো শুনে অনেকটাই হয়তো অবাক হয়ে গেছো হেডলাইন বা টাইটেল দেখে ভিডিওর, যে আসলে 4 লক্ষ টাকায় কীভাবে ইউরোপের দেশ ইউক্রেনে যাওয়া যাবে। হ্যাঁ, অবভিয়াসলি, বাট এইটা অবশ্যই তোমাকে নিজে নিজে আবেদন করতে হবে। আমি বারবার বলতেছি, বি কেয়ারফুল, তোমরা কেউ কোনো ট্রাভেলস, দালাল, কোনো এজেন্সি স্বর্ণাপন্ন না হয়ে বি স্মার্ট এভরিওয়ান, নিজে নিজে আবেদন করার চেষ্টা করো। তোমাদের আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগতে পারে, কোন প্রসেস করবে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি টেনে দেখবে না, তোমাদের জন্য অনেক উপকার হবে ভিডিওটি। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আসলে ইউক্রেন হচ্ছে ইউরোপের অন্যতম একটি দেশ, যদিও এটা স্যাঙ্গেনভুক্ত কান্ট্রি না, বাট ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রি। সো এখানে আসলে ইনটেক টাইমটা কখন? ইনটেকটা হচ্ছে ওদের জানুয়ারি টু মার্চ। সো বন্ধুরা, সর্বপ্রথমে তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের অল ডকুমেন্টস রেডি করতে হবে। এবার আসো, তুমি কী কী ডকুমেন্টস তোমাকে রেডি করতে হবে, নিজে নিজে তুমি কীভাবে ডকুমেন্টসগুলো তৈরি করবে, প্রিপেয়ার করবে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত তোমার অল একাডেমিক সার্টিফিকেট, এগুলো তুমি তোমার নির্দিষ্ট বোর্ড থেকে অ্যাটেস্টেড করে নেবে। দেন তুমি যদি মাস্টার্সের জন্য আবেদন করো, সেক্ষেত্রে তোমার পার্টিকুলার ইউনিভার্সিটি থেকে তোমার সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেড করিয়ে নেবা। দেন আসো, তোমার অরিজিনাল পাসপোর্ট স্ক্যান কালার কপিটা PDF করে রাখবা। দেন তোমার অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে তোমার নিজস্ব একটা CV রেডি করতে হবে, তারপর রিকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অফ পারপাস সোপ। দেন আসো তোমার পাসপোর্ট ছবি, তারপর তোমার লাগবে অরিজিনাল ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। সব বুঝতে পারছো, এই ডকুমেন্টসগুলো তুমি রেডি করে দেন ওদেরকে সাবমিট করতে হবে। আরেকটি বিষয় ডিয়ার ফ্রেন্ড, প্রত্যেকটা একাডেমিক সার্টিফিকেটগুলো তোমাদেরকে ফার্স্ট এডুকেশন মিনিস্ট্রি, শিক্ষা মন্ত্রণালয়, অ্যান্ড দেন ফরেন মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওইগুলো কিন্তু ভেরিফাই করে নিতে হবে করানোর পর। সো বি কেয়ারফুল, এই কাজগুলো একটু জটিল, বাট এই পুরো প্রসেসটা তুমি নিজে নিজে করবা। দেন আসল, তারপর বন্ধুরা এখন জানি না আসলে বা ইউক্রেনে তুমি কাজের কতটুকু সুযোগ পাবে, অনেকের প্রশ্ন থাকে। হ্যাঁ, ওইখানে তুমি পার্ট টাইম জবের অনেক সুযোগ পাবা, 20-22 ঘন্টা, আরও তার চেয়েও বেশিও চাইলে করতে পারবে তুমি ইউক্রেনে, 24-25 ঘন্টাও তুমি ওইখানে কাজ করতে পারবা। বন্ধুরা চলে এবার যে বিষয়টি জেনে নেবে, সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে আসলে তুমি যে ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে লেখাপড়া করেছিলে বা যে কলেজে ছিল, ওই কলেজের যে অ্যাসোসিয়েট প্রফেসর অথবা লেকচারার, অ্যাকচুয়ালি ইউর প্রফেসর রিকমেন্ড টু ইউ দ্যাট ইউ ডিজার্ভ ফর হায়ার এডুকেশন অ্যাজ এ ক্যান্ডিডেট। বিষয়টা হচ্ছে তোমার প্রফেসর এটা রিকমেন্ড করে দেবেন, তুমি যে ইউনিভার্সিটি লেখাপড়া করতে চাচ্ছ তার জন্য তোমার অ্যাবিলিটিস, তোমার দক্ষতা পুরোপুরিভাবে তুমি প্রিপেয়ার, পুরো বিষয়টা উনি রেকমেন্ড করে পাঠাবেন। পরবর্তীতে এটা কিন্তু প্রত্যেক ইউনিভার্সিটি করে, ইউক্রেনের ইউনিভার্সিটি থেকে আবার এটা ভেরিফাই করবে। হ্যাঁ বন্ধুরা চলে এবার যে বিষয় জানবে, সেটা হচ্ছে আসলে স্টেটমেন্ট অফ পারপাস, সবটা হচ্ছে তুমি যে সাবজেক্ট নিয়ে ওখানে পড়াশোনা করতে যাবা, যে পার্টিকুলার সাবজেক্ট, ওই সাবজেক্ট নিয়ে তোমার ভবিষ্যতের প্ল্যান কী, তুমি কী করতে চাইতেছ, পুরো বিষয়টা তুমি ওইখানে সাবমিট করবা। দেন আসো IELTS সার্টিফিকেট। IELTSটা ইউক্রেনের জন্য এতটা অব্লিগেটরি, এতটা হাই অব্লিগেটরি না, বাট অবশ্যই তোমাকে সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমার এফিসিয়েন্সি এটা প্রুভ করতে হবে। এখানে 5.5, যদি 6 হয় এটা মোস্ট ওয়েলকাম, অনেক ভালো হবে যদি 6+ তুলতে পারো, সো গুড এনাফ। দেন আসো তোমার হচ্ছে অরিজিনাল ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। এখানে কিন্তু দেখো অন্যান্য দেশের তোমরা এইখানে অনেক সুযোগ তুমি পাইতেছ, ওইখানে ওরা ওদের যে রিকোয়ারমেন্টস এটা হচ্ছে $5,000, $5,000 হলে বাংলাদেশটা হতে 4 লাখ, বাট তারপর তুমি 5 লাখ টাকা রাখলে এটা গুড অ্যানাফ ডিয়ার ফ্রেন্ড, ফলো মি।
আসলে দেখো তুমি এটা অনেক ইজি, বাট এই প্রসেসটা তুমি নিজে নিজে করবে। ইউনিভার্সিটিতে আবেদন করার আগে এই টাকাটা তুমি তোমার তোমার ফাদার অথবা মাদার অথবা তোমার এল্ডার ব্রাদার যিনি আছেন পরিবারে ওর মাধ্যমে ওনাদের মাধ্যমে এটা ডিপোজিট করে রাখবা। দেন তোমার ভিসা হয়ে যাওয়ার পর জাস্ট তুমি শুধু এক বছরের যে টিউশন ফিজটা ওইটা সঙ্গে নিয়ে নিলেই হবে অথবা ইউনিভার্সিটিতে পে করে দিতে পারবা। হ্যাঁ চলো বন্ধুরা, এখন যে বিষয়টি জানবো সেটা হচ্ছে আসলে তুমি ওইখানে পড়াশোনা শেষ করার পর কতটুকু স্থায়ী হওয়ার সুযোগ পাবা। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ড, তুমি তোমার পার্টিকুলার সাবজেক্টে পড়াশোনা করার পর অবশ্যই তুমি পিআরের জন্য আবেদন করার পর তুমি প্রথমে পাবা একটা টেম্পোরারি পার্মানেন্ট রেসিডেন্ট, আই মিন ওয়ান ইয়ারে, অ্যান্ড আফটার দ্যাট তুমি পরবর্তীতে তোমার এটা ডেট যখন এক্সপায়ার হয়ে যাবে দেন তুমি পরবর্তীতে ফুললি ফুল পার্মানেন্ট রেসিডেন্ট পুরো যে প্রসেসটা ওই প্রক্রিয়ার মাধ্যমে তুমি পুরোটা পেয়ে যাবা। হ্যাঁ চলো বন্ধুরা, আসলে যে বিষয়টা সবচেয়ে জানার জন্য তোমরা অধিক আগ্রহ নিয়ে আছো বা আজকের যে মূল আলোচনা সেটি হচ্ছে আসলে টিউশন ফিজ এবং কী কী খরচগুলো কী হতে পারে, আজকে তোমাদেরকে আমি পুরো বিষয়গুলো বলে দেবো, তোমরা চাইলে নোট করে রাখতে পারো। ফার্স্ট অফ অল আসো, ইউক্রেনের পাবলিক যে ইউনিভার্সিটিগুলো অন অ্যান অ্যাভারেজ যে টিউশন ফিজটা আছে সেটা হচ্ছে $1,500 থেকে $5,000, ঠিক আছে? এটা কিন্তু আবার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করবে, বাট কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটির জন্য না, এটা পুরো ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাভারেজ টিউশন ফিজটা আমি বললাম। এখন আছো কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে একটু আলোচনা করি। নাও লেটস টক অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি অফ সামি স্টেট। সামি স্টেটে যদি তুমি আবেদন করো সেক্ষেত্রে ব্যাচেলারের জন্য তোমার ওইখানে খরচ হবে নিয়ার অ্যাবাউট $1,500, আর মাস্টার্সের জন্য তোমার খরচ হবে অলমোস্ট ওইখানে $3,000 মতো তোমার পার ইয়ার খরচ হবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, নাও লেটস টক অ্যাবাউট টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ইউক্রেন। টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ইউক্রেনে যদি তুমি ব্যাচেলারের জন্য আবেদন করো সেক্ষেত্রে তোমার প্রতি বছর $3,500 আর মাস্টার্সের জন্য তোমার $4,500 তোমার খরচ হবে, এটা পার ইয়ার। দেন আস মাই ডিয়ার ফ্রেন্ড, নাও লেটস টক অ্যাবাউট ইউনিভার্সিটি অফ হাজার্ড। হাজার্ডে তোমার খরচ হবে ওখানে $3,700 ব্যাচেলারের জন্য, আর যদি মাস্টার্সের জন্য আবেদন করো সেক্ষেত্রে $4,500 তোমার খরচ হবে। সো বন্ধুরা, এবার চলো যে যে কস্টিংটা কস্টিংটা একটু আমরা আলোচনা করি। যদি তুমি ওইখানে ভিসা পেয়ে যাও, ভিসা পাওয়ার পর থেকে মানে পুরো এক বছর বাবদ পুরো যে কস্ট এটা এখন তোমাদেরকে আমি শেয়ার করবো। ফার্স্ট অফ অল, ওদেরকে যদি তুমি এক বছর টিউশন ফিজ পেও করে দাও সেক্ষেত্রে ওইখানে তোর $4,000। হুম, $4,000 হলে তোমার নিয়ার অ্যাবাউট এখানে আসতেছে প্রায় $342,000। হ্যাঁ, এটা হচ্ছে টিউশন ফিজ। দেন আসো ভিসা ফি, ভিসা ফিটা প্রায় $20,000-$22,000, ধরতে পারো তুমি এখানে $20,000 ভিসা ফিজটা যে এমবিসি যখন ফেস করবা ওইখানে এই টাকাটা লাগবে। তাহলে এখানে ধরো $3,440, এখানে $20,000, $4,060,000। তারপরে তুমি আসো ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, এটা খুবই অবলিগেটরি। ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সটা এটা কিন্তু নির্দিষ্ট কিছু লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানি আছে আমাদের বাংলাদেশে, বাংলাদেশের বিভিন্ন কিছু মানে এনলিস্টেড যে কোম্পানিগুলো ওইখান থেকে এটা করতে হবে। এটা ধরো $5,000-$5,000, তাহলে সেখানে $3,65,000। অ্যান্ড এখন আসো তোমার ইয়ার টিকিট, ইয়ার টিকিটটা আসলে এটা ডিপেন্ড করবে আসলে তুমি কোন এয়ারলাইন্সে যাবা, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে আসলে এয়ারলাইন্স টু এয়ারলাইন্স এটা ভেরি করে। সো এখানে ধরতে পারো তুমি আরও $50,000, দেন হইতেছে তোমার ওইখানে $4,65,000 আর ওখানে $50,000, অলমোস্ট $4,15,000। সো বুঝতেই পারছো। তবে হ্যাঁ, অবশ্যই এই প্রসেসটা কিন্তু আমি আবারও বলতেছি বারবার হাইলাইট করে যে তুমি নিজে নিজে এই আবেদনগুলো করবা, পেপারসগুলো রেডি করে আমি কিছু ইউনিভার্সিটির লিঙ্ক দিয়ে দেবো, আর হ্যাঁ ইউক্রেনের যে বাংলাদেশ কনসুলেট অফিস লিঙ্কটা আমি দিয়ে দেবো, তুমি কীভাবে আবেদন করবো ওই লিঙ্কে গিয়ে তুমি প্রত্যেকটা তোমার সবগুলো ডকুমেন্টস রেডি করার পর তুমি স্টেপ বাই স্টেপ ওরা যা যা চাবে ওইটা ফিল আপ করে দেন ওইখানে গিয়ে তুমি সাবমিট করবা। হ্যাঁ আবারও বলছি, কোনো ট্রাভেলস, কোনো মাধ্যম, কোনো এজেন্ট লালের সহযোগিতা না নিয়ে প্লিজ বি স্মার্ট এভরিওয়ান। বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা নিজেরা করো। দেখো তুমি যদি কোনো মাধ্যমে করো ওইখানে তুমি চাইলেও পারবা না এত কম টাকা তুমি প্রসেসগুলো করতে, ওইখানে তোমার $10,000-$12,000-$15,000-$20,000 ইভেন খরচ হয়ে যায়। তারপরেও দেখা যায় যে টাকাগুলো দেওয়ার পরেও আসলে কোনো নির্দিষ্ট যে একটা ওদের যে কমিটমেন্ট ওই কমিটমেন্টে ওরা ঠিক থাকে না, বা তুমি তোমার নির্দিষ্ট যে
গন্তব্যে তুমি পৌঁছতে পারতেছো না। সো আমার মনে হয় তোমরা যারা ব্যাচেলার কমপ্লিট করেছো বা অনার্স যারা পড়ো তোমরা সবাই স্মার্ট। সো এই বিষয়গুলো আসলে তোমার একটা কঠিন কিছু বিষয় না, তুমি চাইলে নিজে করতে পারবা। দেখো তুমি মাত্র 4 লক্ষ টাকা সামথিং এই টাকাটা দিয়ে তুমি নিজে নিজে ইউরোপে একটি দেশে পড়াশোনা করার সুযোগ পাইতেছো, বাট কোনো এই দেশের মাধ্যমে করলে ওই টাকাটা 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে যায়। সো আমার মনে হয় এই তত্ত্বগুলো তোমাদের অনেক কাজে দেবে। আর হ্যাঁ, বেস্ট অফ লাক এভরিওয়ান, যদি নিজে নিজে আবেদন করে ফেলো ইউক্রেনের জন্য, আশা করি তোমার ভিসা রিফিউজ হবে না যদি তোমার সবগুলো পেপার্স ঠিক থাকে, আইলেস করা থাকে, সেক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভিসা পাওয়ার একটা পসিবিলিটিস থাকবে। আর হ্যাঁ, আমার তত্ত্বগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে ফেলো। আর হ্যাঁ, পরবর্তী নতুন ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই এস টিভি ম্যাক্সের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ, গুড বাই।